ফাইনালি আমরা টেন্ট বনি গেছে রেডি হুহু ভাই এখন বিছনা ঠিক করে কৌশিক ভাই বিছনা ঠিক হয়েছে নাই উঠতেছে নানি ঠিক আছে এই মশারিও আছে নি মশারি লাগাই জিনিসগুলো ঢুকামো ভিতরে ওই দেখো আমরা সামান কতটা বেস্ট আইডিয়া নানি একদম যেখানে যাবো হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে আমার হিমাদ্রি ইজ গুড লাইফ কৌশিক ভাই ঘুমাই দিতে guys welcome back to our channel the vacationers good morning from narikal kunjo ekhon baje sokal 6:30 ta ar amra ekhon ashi narikal kunjo te ekhane thanda thik ache temon erokom thanda na je rokom amra expectation niye aislam je rokom bhabchilam to thik ache thanda by the way kalke আমরা এইখানে টেন্ট বানাইছি টেন্ট বানাই কালকে আমরা তিনজন এখানেই ঘুমাইছি তো সিরিয়াসলি আমার খুবই ভালো লাগছে বিকজ অফ এটা আমার ফার্স্ট টাইম টেন্টে ঘুমাইবার এক্সপিরিয়েন্স কারণ আমি এর আগে ঘুমাইছি কিন্তু এরকম মানে মানে টেন্টে ঘুমাইছি না ঘুমাইছি টেন্টে কিন্তু ওইটা অন্যরকম একটা রেডিমেড আসিল এটা রুম টাইপের মতো আর কি টেন্ট হিমাচল যখন ট্রিপে গেছিলাম তখন হিমাচলে যখন আসলাম তখন আমি এরকম টেন্টে রয়েছিলাম বাট এটা আমরা সঙ্গে করে নিয়ে আসলাম অ্যাকচুয়ালি এই টেন্টটা হলো অভি নিয়ে আইসিল আর কালকে আমরা টেন্ট রেডি করতে করতে রাত্রে প্রক্স 7:30 বাজে গেছে তো যাই হোক এই অন্ধকারের মধ্যে অ্যাকচুয়ালি অন্ধকার আসিল না কালকে মুন লাইট আসিল কালকে কি কয় চাঁদনি রাত আসিল তো আমরা লাগে ন্যাচারাল লাইট আসিল আমরা এমনি লাইট ক্যারি করতে ভুলে গেছিলাম তো এটার মধ্যে আমরা যাই হোক আমরা যেমনি তেমনি হোক আমরা টেন্ট রেডি করছি করিয়া কালকে আমরা একদম মানে ফুল অন এনজয় কালকে করছি ঘুমাইছি তো যাই হোক আজকের প্ল্যান হইল এখন আমরা এখান থেকে বাইরিমু অ্যাপ্রক্স 7:00 থেকে বাড়ি যাবো আধা ঘন্টা পরে আমরা বাড়ি যাবো বাইরিয়ে আমরা যাইমু ডাইরেক্ট ছবিমুড়াতে যাইমু কারণ এখান থেকে নিয়ারেস্ট প্লেস হলো ছবিমুড়া তো আইসি যখন কই দেখিয়ে যাই আর এমনিতেই আমার খুব বেশি ভালো লাগে নতুন নতুন জায়গায় যাওয়া ত্রিপুরাতে তো কইলামই আগে যে আমি এইবার মানে অনেক বছর পর মানে আমি আইছি আর তার লেগে কি হয়েছে মানে আমি অনেক জায়গা আমি দেখছি না আর এগুলো আমার বাকেট লিস্টে আসলো ছবিমুড়া এবং কি নারিকেল কুঞ্জ এই দুইটা আমার বাকেট লিস্টে আসলো তো তার লেগে আইছি যখন কই না আমরা এটা দেখিলাই তো যাই হোক আজকে আমরা বাড়ি যাইমু অল্প পরে বাইরে সুজা যাইমু এখন ছবিমুড়াতে তো ব্রেকফাস্ট করবো অল্প পরে ব্রেকফাস্ট করিয়া রোয়ানা তো সঙ্গে থাকিও আর এই ব্লগটা পুরা নাইলে তোমরা অনেক জিনিস মিস করবা তো ঠিক আছে আর যারা যারা আমার এই চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কমেন্টে জানাইও আর একটা লাইক দিও ঠিক আছে কারণ আমি এই চ্যানেলে
আপকামিং আরও দুই তিনটা জায়গা এক্সপ্লোর করা আছে, অনেক দুই তিনটা জায়গা যাওয়া আছে। তো এই জায়গায় গেলে আমি ব্লগ নিশ্চয়ই বানাইবো, আর বানাইলে আমি এই চ্যানেলে আপলোড করবো। তো যদি তোমরা দেখতে চাও আমার আপকামিং নিউ নিউ ব্লগস, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, তো আমরা টেন্টে গিয়া সামনের ভিউটা কীরকম আমি এখন তোমাদের দেখাই, চলো দেখো। সত্যি ভিউটা অত সুন্দর, অত অসাধারণ, মানে কি তা কইতাম। সূর্য দেবতা উঠে গেছেন। কালকে আমি তোমার দেখাইতে পারছি না এখানে ঘাটটা কিরকম, ওই ঘাট দেখে এখানে ভিউটা অসাধারণ। অভি say to my friends hi. Hi, good morning all. Hey, good morning, very good, very good morning. How's your experience kalke ratre experience ki eta bolam mane khubi special ekta ratre mane shera mane sobche boro kotha ise ekhane view ta ki rokom betala mojar view re bhai betala mojar view oh je mone hoy na je amra ekhano mane amra mane আমরা এই এই এত নর্থ ইস্টের মধ্যে আমরা এরকম জায়গাতে আছি, ঠিক না? মনে হয় আমরা কোনো মালদ্বীপ বগেরা এরকম কিছু মধ্যে আছি, ঠিক না? আমরা অহন রওনা দিলাম, অহন আমরা কই যাবো ছবিমুড়া, ছবিমুড়া। ওকে, তো দেখাইবো অন দা ওয়ে টু ছবিমুড়া, লেটস গো। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরার ছবিমুড়া যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার সাডেনলি একটা ফোন আইছে বাড়ির থেকে যে আমার যেতে লাগে ইমার্জেন্সি, তার লাগে আমরা আজকে যাইলাম না, কারণ আমার আজকে বিকালে যেমনি হোক আমার ধর্মনগর ট্রেন ধরতে লাগবো, গিয়ে আমার বাড়ি পৌঁছতে লাগবো। তো তার লাগে আজকে আমি আর যাইলাম না ছবিমুড়াতে। হ্যাঁ, ছবিমুড়াতে যাইমু, আবার কয়েকদিন পরে আবার আমি আইমু, আবার পরে ছবিমুড়া আবার এক্সপ্লোর করবো। তো এই ব্লগটা, ছবিমুড়া ব্লগটা পরে পরে লাগিয়ে থাকুক, পরে আমি কভার করার চেষ্টা করবো, পরে আবার আইবো। তো বন্ধুরা ঠিক আছে, আর আমি এখন সোজা যাবো আমি আমার ধর্মনগর। অ্যাকচুয়ালি আমরা প্রবলেম করে এই পিছনে লাগে যেটা আমরা নিয়ে আইসলাম, এটা খালি একটু পরে খালি খুলি যায়, যেটা লাগে বহুত অসুবিধা হওয়ার। তো ওই আর কি ভাই, একটু পরে খালি লাগা আর ওটা রাস্তার মধ্যে আয় আর খুলে
তো সমস্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যেটা কভার যেটা আমরা ভান্দিবার যেটা রশি আনছিলাম এই রশিটা আড়াই দিছি, তো আড়া নিয়ে একটা হয়েছে এখন মানে নাইলন জিনিসটা টাইট করে লাগেন না, তো টুকরা হাল লুজু যায় পড়ে যায়। তো যাই হোক, আজকে আর বেশি কিছু কভার করতাম না, এতটুকুই থাকুক, আর পরে যখন আবার আইমু ত্রিপুরাতে তো আমি আবার চেষ্টা করবো বাকি জায়গা আরও এক্সপ্লোর করার। তো বন্ধুরা, তোমরা যদি এই ব্লগ ভালো লাগিয়ে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভালো লাগলে লাইক আর কমেন্টে জানাইও কীরকম লাগছে, নেক্সট তোমরা আর কি কোন জায়গায় যেতাম তো ওইটা আমার তোমরা জানাই দিও, ঠিক আছে। তো এখানে আমরা থামছি বিকজ এখানে একটা খুব সুন্দর একটা ভিউ আছে, এখানে গাছটা খুব সুন্দর, এখানে কাগজি ফুলের গাছ, এখানে বোয়ার জায়গাটা খুব সুন্দর। তো যাওয়ার সময় অ্যাকচুয়ালি জায়গাটা দেখছিলাম, দেখি খুব ভালো লাগছে, ফটো উঠে ভালো লাগিয়া ভাবছিলাম ফটো উঠতাম কিন্তু আর উঠতে পারছি না। তো এখন আমরা যাইমু এখানে গিয়ে একটা ফটো শ্যুট করবো, তারপরে সোজা ধর্মনগর। তো ঠিক আছে বন্ধুরা, দেখাইবো আর একটা নতুন ব্লগে, টিল দেন সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, নিজের মা বাবার খেয়াল রাখিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।